আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি নিজেকে কিছু প্রশ্ন করুন, যদি পারেন তাহলে তা জবাব দিন, আর যদি না পারেন তাহলে যা প্রশ্ন করেছি তার সমাধান খুঁজুন। প্রথম নম্বর হলো, আপনি শুধু জুমার সালাত পড়েন কেন? আল্লাহ তাআলা কি আপনাকে জুমার দিন নির্ধারিত করে দিয়েছেন? আল্লাহ তাআলা কি শুধু জুমার দিন আপনাকে খাবার দেন, বাতাস দেন, পানি দেন, অন্যদিন কি কোনো কিছুই দেন না? সব দিন তো আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করছেন, কিন্তু আপনি শুধু একদিনই আল্লাহ তাআলাকে স্মরণ করছেন, তা হলো জুম্মার দিন। এবার বলুন, আপনি কি ঠিক পথে আছেন? এটা কি স্পষ্ট অপরাধ নয়? জবাব দিন। যদি এর উত্তর না দিতে পারেন তাহলে এখনই ফিরে আসুন, আল্লাহর পথে ফিরে আসুন। দুই নম্বর হলো, আপনি কি মনে করেন ইসলাম শুধু মসজিদ, মাদ্রাসায় ইমাম, আলেমদের মধ্যে সীমাবদ্ধ? সবার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রেই কি ইসলাম সবার জন্য নয়? আপনি যে কোনো অবস্থাতেই থাকুন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ক্ষেত্রে ইসলাম পালন করেছেন। রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, বিবাহ ক্ষেত্রে, যে কোনো অবস্থায় তিনি ইসলামিকভাবে চলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরাও ইসলামিক মোতাবেক চলেছেন, তারাও তো ইসলাম পালন করেছে যে কোনো অবস্থাতেই। আপনি জেনারেল হন কিংবা মাদ্রাসা হন, আপনাকে কোরআন পড়া জানতেই হবে, কোরআন শিখতে হবে, ইসলামের মৌলিক বিধান পালন করতে হবে। অনেকে বলে হুজুররা দাঁড়িয়ে রাখে, আপনি তো মুসলিম কেন আপনি দাঁড়িয়ে রাখছেন না? দাঁড়িয়ে রাখা ওয়াজিব, না রাখলে কবিরা গুনাহ হবে। অনেকে বলে পায়জামা পাঞ্জাবি হুজুরদের পোশাক, আলেমদের পোশাক, আপনি অন্তত সলাত পড়ার সময় পাঞ্জাবি পরতে পারেন, পায়জামা পরতে পারেন, তবে পাঞ্জাবি পায়জামা পরা বাধ্যতামূলক নয়, শরিয়া পোশাক পরতে পারেন। তৃতীয়তে হলো, আপনি জানেন সলাত পড়া ফরজ, আপনি এও জানেন সলাত না পড়লে জাহান্নামে যেতে হবে, আপনার এটাও জানা আছে যে জাহান্নামে অত্যন্ত ভয়াবহ আজাব রয়েছে, দুনিয়ার কোনো শাস্তি জাহান্নামের ধারে কাছেও নেই, তবু কেন আপনি সলাত পড়ছেন না? আপনি জেনে বুঝে নিকৃষ্ট জায়গায় অর্থাৎ ভয়াবহ শাস্তির জায়গায় ইচ্ছাকৃতভাবে নিজেকে সঁপে দিচ্ছেন। কেউ যদি জেনে বুঝে শাস্তি পেতে চায় অথচ সে ইচ্ছা করলে শান্তি পথে চলতে পারে। দৈনিক পাঁচ অক্ত সলাত পড়ুন, অন্তত ফরজ সলাত পড়ুন। চতুর্থ হলো, আপনি তো জানেন জান্নাতে আরাম আয়েশের অভাব নেই, ইচ্ছা মতো ভালো ভালো খাবার পাওয়া যাবে, স্ত্রী পাবেন যা কিনা হুর, যা ইচ্ছা তাই পাওয়া যাবে, এমন কোনো অবস্থা নেই আপনি সুখ পাবেন না, সব সময় আপনি সুখী থাকবেন। আপনার বয়স বৃদ্ধি করা হবে অর্থাৎ আপনি কখনো মরবেন না। দুনিয়ার মানুষ কয়দিন বাঁচে? 80 কিংবা 100 বছর, আর আখিরাতে জীবন তো অনন্ত অসীম। আপনি এই 80-100 বছর আরামে কাটিয়ে দিতে চান আর অনন্ত জীবন ছেড়ে দিতে চান, কেন? এর থেকে বোকামি আর কি হতে পারে? পঞ্চম নম্বর হলো, আপনি সবই মানেন, সবই বুঝেন, কিন্তু অলসতা কিংবা ইচ্ছাকৃতভাবে পালন করেন না, কি করে আশা করেন জান্নাতে পাওয়া? আপনি কিভাবে আশা করতে পারেন আপনি জান্নাতে যাবেন? অনেকে বলেন ভাই আমি তো জাহান্নামি, তাদেরকে বলতে ইচ্ছে করে। ভাই, জাহান্নামকে আপনি কীভাবে বুঝছেন? আপনি জাহান্নামকে কীভাবে চিন্তা করছেন? সাধারণ জেলখানা? না ভাই, শুনুন তাহলে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সবচেয়ে লঘু শাস্তিপ্রাপ্ত হবে ওই ব্যক্তি, তার দুই পায়ের নিচে আগুনের দুটি অঙ্গার রাখা হবে এবং তাতে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে। অঙ্গটি হলো পায়ের নিচে একটি জুতো। সে মনে করবে তার চাইতে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি, অথচ সেই জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি পেয়েছে। সবচেয়ে লঘু শাস্তি যদি এই অবস্থা হয় তাহলে যাদের কঠিন শাস্তি হবে তারা কীভাবে সহ্য করবে? কিন্তু যারা ফিরে আসবে আল্লাহর পথে তাদের জন্য সুসংবাদ, আর যারা খারাপ কাজ করে তারপর তাওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তবে নিশ্চয় তোমার রব এরপরও ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। আল্লাহ তাআলা আরও বলছেন, তারা কি দেখে না
তারা প্রতি বছর একবার কিংবা দুবার বিপদগ্রস্ত হয়। এরপর তারা তাবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। আল্লাহ তাআলা আপনাকে বলছেন, আপনি বছরে বছরে বাদ দিন, আপনি প্রত্যেক দিন অনেকবার পাপ কাজ করেন, আপনি কি এখনও তাবা করবেন না? প্রত্যেক দিন পাপ কাজ করার পর আল্লাহ হচ্ছে তাবা করুন, আর তাবা করতে হবে দীর্ঘস্থায়ী, যেটা মৃত্যু পর্যন্ত আপনি আর পাপ কাজ করবেন না। ধরুন আপনি গান শুনেন, তাহলে আপনি তাবা করবেন আর কখনো গান শুনবেন না। দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, তারা কি আল্লাহর নিকট তাবা করবে না এবং তার নিকট ক্ষমা চাইবে না? আর আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তিনি চাচ্ছেন আপনার সকল গুনাহগুলো তিনি ক্ষমা করে দিক। সুতরাং আজ থেকে তাওবা করা শুরু করে দিন, আল্লাহর পথে ফিরে আসুন। যারা ভাবে এখন পাপ করি পরে সময় মতো তাওবা করে নেব, তাদের হয়তোবা কোনদিন তাওবা করার সৌভাগ্য হবে না। কার মৃত্যু কখন আসে কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন, আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের ওপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন তারা বলে আমি এখন তাওবা করছি, আর তাদের তাওবা কবুল করা হবে না, কারণ তারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তৌফিক দান করুন। আমিন।